প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম্পেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি জব ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সিটা আউট হয়েছে বিএসএফ অর্থাৎ বোর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই বোর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট হয়েছে যেখানে তোমাদের এসআই এবং কনস্টেবলের জন্য এখানে নিয়োগটা হচ্ছে যার জন্য কিন্তু তোমরা সবাই অল ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বল রাখি এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অনেকেই ওয়েট করে থাকে তো এই ভ্যাকেন্সি সিটা কিন্তু আউট গেছে ফাইনালি তোমরা কিন্তু আবেদনও অনলাইনে করতে পারবে তো এই ভ্যাকেন্সি রিলেটেড এই ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এজ লিমিট কী চা হয়েছে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে সিলেকশান তোমাদের কিভাবে হবে পরীক্ষা কত নাম্বারের হবে এবং সিলেবাসে কি কী রয়েছে এবং তোমাদের স্যালারি কত রয়েছে সমস্ত কিছু এ টু জেড পয়েন্ট নিয়ে কিন্তু ডিসকাসে আর্ধনা করবো তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা হয়েছে অনলাইন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজান ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ভ্যাকেন্সি গ্রুপ বি এবং গ্রুপ সি ওকে যেখানে তোমাদের বলা হয়েছে যে গ্রুপ বি এবং গ্রুপ সি ভ্যাকেন্সির জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ইন্ডিয়া থেকে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ওকে এবং দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল পোস্ট অর্থাৎ কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং ওই পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরি থেকে কয়টি পোস্ট রয়েছে এবং পে স্কেল কত সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে ওকে তো দেখতে পাচ্ছ প্রথমে যে পোস্টটা রয়েছে এসআই ভেহিকেল মেকানিক দেখতে পাচ্ছো এখানে কিন্তু টোটাল বারোটি পোস্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছ এসআই অটো ইলেকট্রিশিয়ান এখানে কিন্তু চারটি টোটাল পোস্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছ এস স্টোর কিপার এখানে ছয়টি পোস্ট রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সি গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাইশটি ওকে যেখানে তোমাদের পে স্কেল বলা হয়েছে যে এখানে তোমাদের লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন মূল্য দিয়ে হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা ওকে এবং দেখতে পাচ্ছ নেক্সট কি গ্রুপ সি পোস্ট এবার গ্রুপ সি পোস্টের মধ্যে এখানে বলা হয়েছে কনস্টেবল এখানে তোমরা পি মেল ক্যান্ডিডেট জন্য এবং এখানে তোমাদের টোটাল একটি এবং তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল এস কি মেলের জন্য কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয়টি তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল ফিটারের জন্য যেটা মেল ক্যান্ডিডেট জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা সেটা কিন্তু ছয়টি ভ্যাকেন্সি তোমরা এইভাবে কিন্তু সমস্ত পোস্টের নাম লেখা রয়েছে এবং তোমরা মেল কোনটা অ্যাপ্লাই করতে পারবে এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরা তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু বড়ো রয়েছে এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে বড় রয়েছে এবং যদি বলি গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের এখানে বেতনটা কত দিয়ে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে বড় রয়েছে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে একুশ হাজার থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত ওকে এবং দেখতে পাচ্ছ নেক্সট কী বলা হয়েছে এলিজিবিলি কন্ডিশন তোমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বড় রয়েছে দেখতে পাচ্ছ প্রথমেই এডুকেশান কোয়ালিফিকেশান দেখো প্রথম যে পোস্ট রয়েছে এসআই টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেডে তোমরা অ্যাপ্লাই করলে এসআই জন্য গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু মিনিমাম কেন কী বলা হয়েছে মিনিমাম থ্রি ইয়ার ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হয় তোমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ডিপ্লোমা করো কিংবা তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করতে হবে কিংবা তোমাদের অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করতে হবে ওকে এবং যদি তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো যদি টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কী থাকতে হবে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ বড় রয়েছে আরও থ্রি ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফর্ম রিপুটেডেড ফার্ম অর্থাৎ তোমরা যে ট্রেডে অ্যাপ্লাই করবে ধরো তুমি এখানে কনস্টেবল ফিটারের জন্য অ্যাপ্লাই করছ অর্থাৎ তোমাদের যে ফিটার ট্রেডটা রয়েছে ওই ট্রেডে তোমাদের তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং দেখতে পাচ্ছ নেক্সট কি বলা হয়েছে এজ লিমিট অ্যান্ড রিলাক্সেশান এখানে বলা রয়েছে এজ লিমিটটা গ্রুপ বি এসআই টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করলে তোমাদের আপার এজ লিমিটটা তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং কনস্টেবল টেকনিক্যাল গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর ওকে এবং তার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের যেরকম সমস্ত জব ভ্যাকেন্সির জন্য যেরকম ছাড় দেওয়া হয় এস সি হলে পাঁচ বছর ও বিসি হলে তিন বছর এক্স সার্ভিস তিন বছর এই সমস্ত কিন্তু তোমাদের ছাড়গুলো দেওয়া রয়েছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই চেক আউট করতে পারো ওকে এবং তারাও দেখতে পাচ্ছ সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেকনিক্যাল এবং কনস্টেবল টেকনিক্যাল পোস্ট এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমরা যদি সাব ইন্সপেক্টর টেকনিক্যাল এবং কনস্টেবল টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো এখানে তোমাদের হাইট তোমাদের কত দেখা হবে তোমাদের চেস্ট কত দেখা হবে এখানে দেখতে পাচ্ছ হাইট দেখাবে তোমরা যারা ছেলেরা রয়েছে তোমাদের হাইট দেখাবে একশো পঁয়ষট্টি সেমি এবং তোমরা যারা মেয়েরা রয়েছো তোমাদের কিন্তু হাইট দেখাবে একশো সাতান্ন সেমি এবং যারা ছেলে রয়েছে তোমাদের কিন্তু চেস্ট দেখা হবে পঁচাত্তর সেমি এবং ছাদি ফুলে তোমাদের কিন্তু হতে হবে আশি সেমি ওকে এবং দেখতে পাচ্ছ নিচে কিন্তু তোমাদের বলা হয়েছে ওয়েটটা তোমাদের হাইট এবং এজ অনুযায়ী কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের ওয়েটটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে এবং তারপর দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে তোমাদের কিন্তু আইসাইট দেখা হবে এখানে কিন্তু ন্যাশ ভিশন এবং ডিস্টেন্ট ভিশন কিন্তু তোমাদের দেখা হবে সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন কিন্তু এগুলো কিন্তু তোমাদের চেক করা হবে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে কি প্রথম সিলেকশন প্রসিডিও তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেকনিক্যাল অ্যান্ড কনস্টেবল টেকনিক্যাল এই জন্য অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু বলা রয়েছে ফার্স্ট পেজ তোমাদের কী হবে প্রথম তোমাদের রিটেন এক্সামিনেশন হবে পোস্ট পর সাব ইন্সপেক্টর টেকনিক্যাল সাব ইন্সপেক্টর টেকনিক্যাল জন্য এলাইগুলো তোমাদের প্রথম রিটেন এক্সাম নিয়ে হবে এবার রিটেন এক্সামটা কত নম্বরের একশো নম্বর তোমাদের নিয়ে হবে যেখানে তোমাদের টাইম থাকবে দু ঘন্টা তবে এটা কিন্তু অবজেক্টিভ টাইপের মাল্টিপল জজ কোশ্চেন হবে এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের জেনারেল ইংলিশ থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের ডিটেলসে বলা রয়েছে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টের জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু ডিলে সিলেবাসগুলো বড় রয়েছে তোমরা কিন্তু আউট করতে পারো এবং তারপর দেখতে পাচ্ছ তোমরা যদি কনস্টেবল টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু সেম টু সেম একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে তোমাদের দু ঘন্টা টাইম থাকবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট কোয়ালিফাইং মার্কস অফ রিটিন এক্সাম রিটিন এক্সামে তোমাদের কত নাম্বার পেতে হবে এখানে জেনারেল ও বিসি ই এস ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং এস সি এসটি হলে তোমাদের কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার পেতে হবে তবে কিন্তু তোমরা এখানে পাশ করতে পারবে এবং নেক্সটকে বলা হয়েছে সেকেন্ড ফেজে তোমাদের কী দেখা হবে এখানে যদি সেকেন্ড ফেজে তোমাদের কী দেখতে হবে এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ পিএসটি এবং পিইডি তোমাদের দেখা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ট্রেড টেস্ট হবে মেডিকেল হবে রিমেডিক্যাল এক্সামিনেশন হবে এই সমস্ত কিছু তোমাদের কিন্তু সেকেন্ড ফেজে তোমাদের দেখা হবে ওকে এবং দেখতে পাচ্ছ নেক্সটকে বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ অল পোস্টের জন্য তোমাদের পিইডিতে কী দেখা হবে এখানে বড়ো রয়েছে তোমাদের কিন্তু রানিং করতে হবে মেল ক্যান্ডিডেট জন্য থ্রি পয়েন্ট টু কিলোমিটার সতেরো মিনিটে তোমাদের কভার করতে হবে এবং তোমরা যারা ফিমেল রয়েছে তোমাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে নয় মিনিটের মধ্যে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর তোমাদের টেস্ট টেস্ট হবে তারপর তোমাদের মেডিকেল হবে তারপর তোমাদের ফাইনালি মেল লিস্ট বেরোবে এই মেল লিস্টের পর কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে এবং যদি বলি তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ টি পিএস কোন ডবলস ক্লাস আর ডবল টি ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আবেদনটা কিন্তু তেরো ছয় দু হাজার বাইশ থেকে স্টার্ট হয়ে গেছে যেখানে তোমাদের আবেদন করতে পারো বারো সাত দু হাজার বাইশ অর্থাৎ বারো সাত দু হাজার বাইশের আগেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে যদি তোমরা এলিজিবল হও যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও ওকে এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু মিনিমাম দুশো টাকা তোমাদের এখানে চার্জ লাগবে যদি তোমরা গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করো এবং যদি তোমরা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু একশো টাকা চার্জ লাগবে ওকে তবে বলা হয়েছে তোমরা যদি ওমেন ক্যান্ডিডেট এবং তোমরা যদি এসসি এসটি বিএসএফ সার্ভিং পার্সোনাল থেকে বিলং করো কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না তোমার কিন্তু বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়ার রয়েছে তোমরা কিন্তু এখানে রিড করতে পারো ওকে তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম এখানে বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য যেখানে ট্রেডসম্যানের জন্য অ্যাপ্লাই হচ্ছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন যোগ্যতা চা হয়েছে এজ লিমিট কী চা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের রকম কোশ্চেন কিংবা কোয়ারেজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো ওকে